রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে বঙ্গবাজার মার্কেট, এনেক্সকো টাওয়ার, মহানগর শপিং কমপ্লেক্স, আদর্শ মার্কেট, গুলিস্তান মার্কেট, বঙ্গ ইসলামিয়া মার্কেট পুড়ে গেছে। আগুন লাগার তিন দিন পর শুক্রবার সকাল 9:30 আগুন সম্পূর্ণ নির্বাপন ঘোষণা করে ফায়ার সার্ভিস। তবে এখনও আগুন জ্বলছে বঙ্গবাজার মার্কেটে। আগুনের পাশাপাশি বঙ্গবাজার মার্কেটে প্রচণ্ড ধোঁয়া দেখা গেছে। ওই ধোঁয়া ও আগুনের কারণে কাজ করতে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে ধ্বংসস্তূপ পরিষ্কারে কাজ করা কর্মীদের। তবে এই আগুন ও ধোঁয়া নিয়ন্ত্রণে শ্রমিক ছাড়া কাউকে কাজ করতে দেখা যায়নি। পরে এসব ধ্বংসস্তূপ পরিষ্কার করে ট্রাকে করে অন্যত্র নেওয়া হচ্ছে। শুক্রবার বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমতিক্রমে 40 লাখ টাকায় মেসার্স বুর্সা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের কাছে ধ্বংসস্তূপ বিক্রি করে।